এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ইডি আগামীকাল অর্থাৎ শুক্রবার দিন সায়নী ঘোষকে তলব করছে। তৃণমূল নেত্রী, তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে কুন্তল ঘোষের সঙ্গে তার যে ঘনিষ্ঠতা এবং সেই সম্পর্কিত বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। বেশ কিছু টাকার লেনদেন হয়েছে কুন্তল এবং সায়নীর মধ্যে, এমন তথ্য পেয়েছে হাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। যেটা জানা যাচ্ছে, প্রায় ১৯ কোটি টাকার ভাগ সায়নীকে দেওয়া হয়েছিল এমনটা কিন্তু কুন্তল জানিয়েছেন তদন্তকারী আধিকারিকদের। ১৯ কোটি টাকার ভাগ দেওয়া হয়েছিল সায়নী ঘোষকে। ধৃত তাপস মণ্ডল এই ১৯ কোটি টাকা নাকি কুন্তলকে দিয়েছিলেন, সেই ১৯ কোটি টাকা আবার হাতবদল হয়ে গিয়েছিল সায়নী ঘোষের কাছে, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে, তথ্য পেয়েছে ইডি আধিকারিকরা। কুন্তল ঘোষ এবং সায়নীর মধ্যে যে টাকার লেনদেন, সেই একাধিক তথ্য হাতে উঠে এসেছে বলে জানাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে সায়নী ঘোষেরও, তাকে তলব করা হয়েছে ইডি পক্ষ থেকে। রিয়া মাঝি রয়েছেন। রিয়া, এই যে ১৯ কোটি টাকা, এই যে বিষয়টি সামনে উঠে আসছে, এক্স্যাক্টলি ঠিক কি জানিয়েছেন তাপস মণ্ডল বা কি জানা যাচ্ছে ইডি সূত্রে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে সায়নী ঘোষকে কিন্তু ইতিমধ্যে ইডি তলব করেছে, যাকে আগামীকাল অর্থাৎ শুক্রবার বেলা ১১টার মধ্যে সিডিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। কি কারণে তাকে তলব করলো, যেমনটা জানা যাচ্ছে ইডি সূত্রে, তোমাকে জানিয়ে রাখবো যে এর আগেই কিন্তু একটি তথ্য পেয়েছিল ইডি কর্তারা, যেখানে জানা গিয়েছিল যে তাপস মণ্ডল ১৯ কোটি টাকা দিয়েছিল কুন্তল ঘোষকে রিক্রুটমেন্টের জন্য। বেশ কিছু অযোগ্য প্রার্থীকে রিক্রুট করার জন্য কিন্তু দেওয়া হয়েছিল কুন্তল ঘোষকে ১৯ কোটি টাকা, এবং সেই ১৯ কোটি টাকার ভাগ কোথায় কোথায় গিয়েছিল সেই বিষয়ে তদন্তে নেবে ইডি কর্তারা। জানতে পারে যে ১৯ কোটি টাকা থেকে কিছু টাকা গিয়েছিল সায়নী ঘোষের কাছেও, এবং সেই বিষয়টা কুন্তল ঘোষ তিনি নিজেও স্বীকার করে নেন যে ১৯ কোটি টাকার মধ্যে কয়েক কোটি টাকা তিনি সায়নী ঘোষকে দিয়েছিলেন বলে এমনটাই তিনি স্বীকার করেন। যদিও প্রথমে কুন্তল ঘোষ তিনি কোনো রকম মুখ খুলতে চাননি, কিন্তু যখন জেলে গিয়ে একের পর এক যখন ইডি কর্তারা জেরা করে, সেই জেরা মুখ খোলে কুন্তল ঘোষ এবং নিজেই স্বীকার করে নেয় যে সায়নী ঘোষকে সেই ১৯ কোটি টাকার মধ্যে সায়নী ঘোষকেও তিনি কয়েক কোটি টাকা দিয়েছিল। এবং শুধু এখানেই থেমে নয়, কয়েক দফায় সায়নী ঘোষকে কিন্তু কয়েক লক্ষ টাকাও দিয়েছিল কুন্তল ঘোষ, এমনটাই কিন্তু জেরায় স্বীকার করে। এবং কি কারণে এই টাকাগুলো দিয়েছিল সেই বিষয়ে জানতে গিয়ে ইডি কর্তারা জানতে পারেন যে সায়নী ঘোষের যে ফ্ল্যাট, যেটা নিয়ে ইতিমধ্যেই জলঘোলা হচ্ছে কুন্তল ঘোষ গ্রেপ্তার হওয়ার পর থেকেই, যে তিনি একজন টলিউড অভিনেত্রীকে টাকা দিয়েছিলেন ফ্ল্যাটের জন্য, সেই অভিনেত্রী হচ্ছে সায়নী ঘোষ বলে এমনটাই জানতে পারে ইডি কর্তারা। এবং তাকে ফ্ল্যাটের জন্য টাকা দেওয়া, ফ্ল্যাটের ইন্টেরিয়ারের জন্য সেই বিল মেটানো কুন্তল ঘোষের বেনামি অ্যাকাউন্ট থেকে, সেই একাধিক তথ্য কিন্তু ইতিমধ্যেই ইডির হাতে। এবং সেই টাকা কেন নিয়েছিল সায়নী ঘোষ কুন্তল ঘোষের কাছ থেকে, সেই বিষয়টা জানার জন্য, আরো পরিষ্কার হওয়ার জন্যই কিন্তু সায়নী ঘোষকে তলব করা হয়েছে। এবং এই নিয়োগ দুর্নীতি মামলায় সায়নী ঘোষের কাছেও টাকা গিয়েছিল বলেই মনে করছেন ইডি কর্তারা, এবং সেই কারণের জন্যই তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। এবং আগামীকাল বেলা ১১টার মধ্যে সিডিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে সায়নী ঘোষকে। অনেক ধন্যবাদ রিয়া, কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। সায়নী ঘোষকে আগামীকালই তলব করা হয়েছে এবং তার আর কুন্তল ঘোষের মধ্যে যে টাকার লেনদেন, এই সম্পর্কিত একাধিক বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা যাচ্ছে।